চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিশ্ববাসীকে নিয়ে যাচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে, যার প্রভাব পড়তে দেখা যাচ্ছে বহু দেশে। শুধু প্রভাবই নয়, এই যুদ্ধের কারণে বিশ্বের কয়েকটি দেশ এখন দেউলিয়ার পথে। বিশ্বের যখন এমন পরিস্থিতি, ঠিক এ অবস্থায় যুদ্ধ থামিয়ে দিতে পারবেন বলে ঝড়ো মন্তব্য করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাও আবার ২৪ ঘন্টার মধ্যে। এ বিষয়ে বিস্তারিত থাকছে রাকিব হাসানের রিপোর্টে। নানা কারণেই সবার কাছে আলোচিত বা সমালোচিত হতে দেখা যায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তবে এবার তার রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে মন্তব্য নতুনভাবে আলোচনার সৃষ্টি করেছে। সম্প্রতি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি একাই শান্তি আলোচনার মাধ্যমে এই লড়াই ২৪ ঘন্টার মধ্যে থামিয়ে দিতে পারবেন। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পরও ইউক্রেন যুদ্ধ না থামলে তিনি হোয়াইট হাউসের ক্ষমতায় গেলে এই যুদ্ধ থামানোর মধ্য দিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করবেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনিস্কি ও তার নিজের মধ্যে আলোচনা সহজ হবে বলেও দাবি করেন সাবেকেই মার্কিন প্রেসিডেন্ট। ২০২০ সালে ট্রাম্প পুনর্নির্বাচিত হলে এই যুদ্ধ শুরুই হতো না বলে জানান তিনি। ঠিক কিভাবে এই যুদ্ধ থামাবেন তা অবশ্য বিস্তারিত বলেননি সাবেকেই প্রেসিডেন্ট। তবে আগামী দেড় বছরও শান্তি আলোচনা শুরু হবে না বলে সতর্ক করেন তিনি। সতর্ক করে তিনি জানান, এটা দীর্ঘ সময়, এ সময় যুদ্ধ পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। পুতিন ইতিমধ্যে মিত্রদেশ বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়ে জানিয়েছেন তিনি তার অবস্থান থেকে সরবেন না। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ও অন্যান্য পশ্চিমা নেতারা রুশ প্রেসিডেন্টের এমন পরিকল্পনার কঠোর সমালোচনা করেছেন। এদিকে রাশিয়ার কাছে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার মতো অস্ত্র মজুদ আছে বলে হুমকি দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা মন্ত্রী নিকোলাই প্যাট্রুসেভ। তিনি জানান, যে কোনো শত্রুর মোকাবিলা করার মতো সামর্থ্য রাশিয়ার আছে। রাশিয়া অস্তিত্ব সংকটে পড়লে যুক্তরাষ্ট্রকেও ধূলিসাৎ করে দেওয়া হবে। নিকোলাই প্যাট্রুসেভ আরও জানান, মার্কিনিরা অন্যের জন্য পাতা ফাঁদে নিজেরা এবার পড়ে গেছে। রাকিব হাসান, আরটিভি।